হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের ওয়েলকাম করছি নিউজ লাইফস্টাইল ব্লগ থেকে আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো তোমাদের সাথে বেসিক্যালি আমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে সেদিন আমরা গিয়েছিলাম হচ্ছে বেইলি রোডে। বেইলি রোডে হচ্ছে গিয়ে আমরা অ্যাম্ব্রোসিয়া একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য গিয়েছিলাম। তো আমি ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ কেন না তোমাদের সাথে শেয়ার করা যায়। তো দুপুরেই তো আমি পোলাও রান্না করেছিলাম, মুরগির মাংস আর হচ্ছে ডিমের কোরমা ছিল, সেটা দিয়ে লাঞ্চ করে নিয়েছি। দেন সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড বললো যে একটু রেডি টেডি হয়ে বের হও। তারপর হচ্ছে আমরা বেলিস্টারে কিছু শপিংয়ের জন্য গিয়েছিলাম, বেলিস্টারা সিরাজ ক্যাপিটাল অ্যান্ড ওখানে আদার্স যে শোরুমগুলি আছে ওখানে ঘোরাঘুরির পর প্রচুর হাংরি হয়ে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বললো যে চলো ডিনার করে তার বাসায় যাই, তাহলে বাসে গিয়ে আর কোনো কষ্ট হবে না। দেন আমরা চলে আসলাম বেলি রোডের হচ্ছে এই রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে একদম টপ ফ্লোরে অ্যাম্ব্রোসিয়া এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা আমি ফার্স্ট টাইমই গিয়েছিলাম, বাট ডেকোরেশন এত বেশি সুন্দর, জাস্ট মানে ইনফ্যাচুয়েশন কাজ করে, এত সুন্দর ডেকোরেশন, খুবই নাইস অ্যাম্বিয়েন্স, খুবই ভালো লাগছিলো, লাইটিংগুলিও খুব সুন্দর ছিল। তো আমরা হচ্ছে গিয়ে খাবারের অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের, 20-25 মিনিটের মতো, তারপরও বোর লাগছিলো না, কজ খুব এনজয় করেছিলাম। ওখানে লাইভ কনসার্ট চলছিল, লাইভ মিউজিকের জন্য খুব বেশি ভালো লাগছিলো, মানে খুব এনজয় করছিলাম, দুজনেই খুবই এনজয় করছিলাম। আমার তো মনে হয় শুধু আমরা দুজন না, ওখানে যারা ছিল সবাই খুব এনজয় করছিল। তো সঙ্গগুলি ছিল এরকম খুব বেশি সুন্দর, ভালো লাগছিল, ব্র্যান্ডের সঙ্গগুলি প্লে করছিল। তো যে সিঙ্গার ছিল তার ভয়েসটা খুব সুন্দর ছিল, যে আমার হাজব্যান্ডও লিপ সিং করছে, ওর কাছেও খুব ভালো লাগছিল। তো আমরা ওয়েট করছিলাম আর গান শুনছিলাম, মাঝে কিছুক্ষণ গান স্টপ ছিল, বাট আমি হচ্ছে কপিরাইট ক্লেমের জন্য গানগুলি অ্যাড করতে পারছি না, বাট একদম ভিডিও শেষে আমি তোমাদের জন্য অল্প একটু ক্লিপ রাখার চেষ্টা করেছি। তারপরেই তো এক এক করে সব টেবিলে খাবার সার্ভ করা হচ্ছে, আমরা গান শুনছিলাম, তারপর হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ করছিলাম, ছবি তুলছিলাম। আমার কাছে খুব ভালো লাগছিলো ডেকোরেশনগুলি, খুবই সুন্দর লাগছিলো। সবচাইতে আসলে বেসিক্যালি ভালো লাগছিলো গানগুলির জন্য, কারণ নর্মালি হচ্ছে লাইভ সিঙ্গার লাইভ সং আমরা যেগুলো শুনি ওদের ভয়েস এত সুন্দর হয় না, বাট এখানে যে সিঙ্গার ছিলেন সত্যি বলতে হবে ওনার ভয়েসটা খুব সুন্দর ছিল এবং গানগুলি ওনার কণ্ঠে খুব স্যুট করেছে, খুবই ভালো লাগছিলো। আমার হাজব্যান্ড আবার আমার সাথে মজা করছিলো যে যাও যাও তুমি গিয়ে একটু অটোগ্রাফ নিয়ে এসো। তো আমি আবার বলছিলাম যে ওনার তো নামই জানি না, সে কী অটোগ্রাফ নিব, এই জন্য আর যাইনি। তো আমরা এই তো ওয়েট করছিলাম খাবারের জন্য, হাংরিও ছিলাম খুব। আমরা বেসিক্যালি চেয়েছিলাম সি ফুড প্ল্যাটার নামে একটা প্ল্যাটার ছিল, ওইটা নেওয়ার জন্য, বেসিক্যালি ওইটা খাওয়ার জন্যই গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওই প্ল্যাটারটা ছিল না। তো আমরা অল্টারনেটিভ আরেকটা প্ল্যাটার নিয়েছিলাম, ওইটার মধ্যে হচ্ছে প্রন ছিল, চিকেন শাশলিক, চিকেন কাবাব, ওয়েজেস, এই টাইপের আইটেমগুলি ছিল, অ্যান্ড আমরা থাই স্যুপ এবং অন্থন নিয়েছিলাম। তো দুজনে শেয়ার করেই খেয়েছিলাম, এই জন্য হচ্ছে একটা প্ল্যাটারই নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারের টেস্ট আমার এবং আমার হাজব্যান্ডের কাছে খুব বেশি ভালো লেগেছিলো, খাবারের টেস্ট খুব মজা ছিল, প্রত্যেকটা আইটেম খুব মজা ছিল। নর্মালি একটা রেস্টুরেন্টে সব খাবার মজা হয় না, বাট এখানের প্রাইস যেরকম ছিল সেই অনুযায়ী খাবারের টেস্ট ওয়ার্থ ইট ছিল, জাস্ট খুব ভালো লাগছিলো। তো এই তো আমরা খাচ্ছিলাম, গান এনজয় করছিলাম। তো গানটা আমি কপিরাইট ক্লেমের জন্য রাখতে পারছি না, আশেপাশেও দেখছিলাম অনেকে হয়তো বা ফ্যামিলি কোনো প্রোগ্রামের জন্য এসেছে, আবার অনেকে হচ্ছে বিজনেস মিটিংয়ের জন্য। যেহেতু ফুডের টেস্ট ভালো এবং এনভায়রনমেন্টও খুব সুন্দর এবং বসার প্লেস অনেক বিশাল, তাই হচ্ছে অনেক মানুষই এসেছিলো দেখতে পাচ্ছিলাম, খুব ভিড় ছিল। তো এই তো তোমাদের জন্য একটু গানের ক্লিপ রাখার চেষ্টা করলাম, তোমরা একটু শুনে নাও। তো খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো, তো আমাদের কিছু ফটোশ্যুটের ক্লিপ তোমাদের জন্য অ্যাড করে দিলাম, আর এই যে খাবারের পিক, খাবারের সময় কোনো ভিডিও করা হয়নি, তো স্টিল পিকচার শেয়ার করছি। খুবই মজা ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট, তোমরা চাইলে গিয়ে টেস্ট করে দেখতে পারো, খুবই সুন্দর রেস্টুরেন্টটা এবং খাবারের টেস্টও খুব ভালো এবং সিঙ্গারের ভয়েসও খুব সুন্দর। সো সব মিলিয়ে আমাদের এই টাইম স্পেন্ডটা আমি বলবো খুব সুন্দরই গিয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।